কোথায় সময় নষ্ট হচ্ছে, আমরা এই জীবনের বয়সটাকে কতটা ইসলামের কাজে, কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাচ্ছি এবং কতটা এই দুনিয়াবী কাজে আমরা অতিবাহিত করছি। কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে, নামাজের মাধ্যমে আমরা 24 ঘন্টার মধ্যে খুব বেশি হলে 1 ঘন্টা আমাদের সময় লাগে, কার জন্য এসেছে আল্লাহর বিধান। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়ে যায় বা নামাজকে গাফিলতি করে। ডক্টর শরীফুল ইসলাম, আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই ইবাদত বান্দিগির মধ্যে চলে আসে। কেন ইবাদত করে দিতে হবে ঈমানের প্রমাণ, আমরা আজ থেকে শপথ গ্রহণ করব যে বাকি যে সময়টুকু আমরা পাব, কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে। করুন মুমিন হওয়ার হক আদায়, দেখুন আল্লাহর নৈকট্য লাভের উপায়। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়।